নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি একটি আর্চার সাইজের ফ্লেক্সের ডিজাইন, যেটি বস্ত্রালয় দোকানের। আপনি যদি এই ডিজাইন গো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার শুরু করছি। কাজটি করছি ফটোশপ 7.0-তে। প্রথমে ফাইল থেকে নিউতে যাব, এখান থেকে একটি পেজ নিব। অবশ্যই এগুলো ইঞ্চিতে থাকবে এবং যার রেজুলেশন 72 এবং কালার মোড CMYK-তে এবং 8 ইঞ্চ 8 ফিট মানে 12:96 এবং 4 ফিট মানে 12:48 ইঞ্চি দেন ওকে। এরপর এই যে পেজটা আছে, পেজটা ডবল ক্লিক করে লেয়ারটার উপর লেয়ারে লকটা ওপেন করে দিলাম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম সিলেকশন, এদিক বরাবর এদিকে একটি স্কেল দিয়ে রুল টানবো এবং এদিক বরাবর এখানে একটি রুল রুল টানবো। এরপর যদি না দেখা যায় সেই জন্য ভিউতে যাব, এখান থেকে শো, এখান থেকে গাইডসটা অন করে নেব। তাহলে দেখা যাচ্ছে এটি পেজে মিডিল পজিশন। এরপর কি লেখাতে হবে সেটা লেখাতে আগে লিখে নিচ্ছি। এখানে বেশি কিছু লেখা নেই, শুধুমাত্র দোকানের নাম আর কয়েকটা লেখা। লেখাগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই লেখাতে আর যেহেতু দোকানের নাম, এই লেখার একটা আলাদা কিছু স্টাইল করতে চাই। এই লেখাটাকে রাইট ক্লিক করে রেস্টিলাইজ করে নেবো, রেস্টিলাইজ লেয়ার। এরপর এর ফলে কি হবে, লেয়ারটা ইমেজ আকারে তৈরি হয়ে যাবে। এরপরে লেয়ারটার উপর কোনো কিছু টেক্সট টুল লেয়ার কোনো লেখা দেখা যাবে না, ঠিক আছে। এরপর কি করব, এই পোর্শনটা ডিলিট করে দেবো। রেক্টেঙ্গুলার মার্কার টুল নিয়ে এখান থেকে এখান বরাবর সিলেকশন করবো এবং ডিলিট করলাম, এবং এখান থেকে কন্ট্রোল টি করলাম সিলেকশন করে এটা ধরে টেনে বাড়িয়ে দিলাম একটু, ঠিক আছে। এরপর কি করব, পেন টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নেব। তার আগে এখানে ক্লিক করব, তার আগে এখানে না পাতটা অবশ্যই সিলেক্ট থাকে। এরপর এখানে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ঠিক আছে। এরপর কন্ট্রোল এন্টার প্রেস করব, এটাকে অল ব্যাক প্রেস করলাম, কালার ফিল করলাম, কন্ট্রোল ডি করলাম, ডি সিলেক্ট। এরপর এটাকে বড় করে নেব একটু, বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে আর একটু বাড়িয়ে নিলাম। এরপর দুটো লেয়ারকে ধরলাম এবং মার্জ করে দিলাম। এখানে রফ ফলাটা এরকম ভাবে রেগে এরকম ভাবে ড্রয়িং করে দিলাম, আলাদা ভাবে একটা লুকিং দেখাই সেজন্য করলাম। এরপর এখানে রেক্টাঙ্গুলার মার্কার টুল নিয়ে এরকম ভাবে একটা ড্রয়িং করলাম, সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিলাম, একটা একটা আলাদা কালার দিয়ে ফিল করলাম। এখন আপাতত কন্ট্রোল ডি করলাম, ডি সিলেক্ট। এখানে পরপর তিনটে বস করালাম এবং মার্জ করলাম, এখানে বস করালাম, এখানে বস করালাম, এখানে
এবং এখানে বসলাম। এবার এই লেয়ারগুলোকে সবগুলোকে একসঙ্গে সিলেকশন করলাম এবং কন্ট্রোল ই করে মার্জ করলাম। এরপর কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটার উপর ক্লিক করব, পুরো লেয়ারটা সিলেকশন হয়ে যাবে। এরপর এই পিছনের যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করব, এখানে ডিলিট প্রেস করব। এর ফলে কি হবে, এই সিলেকশন পোর্শনগুলো পিছনে ডিলিট হয়ে যাবে এই লেয়ারটার। কন্ট্রোল ডি করব, ডিসিলেক্ট, এই লেয়ার আর কিছু আমার দরকার নেই, এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। এরপর একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো, এরপর সাজিয়ে নিচ্ছি। কন্ট্রোল এ করলাম, নতুন একটা লেয়ার নিলাম, অল ব্যাক প্রেস করলাম, লেয়ারটা ফিল করলাম। এরপর এটার গ্রেডিয়ান কালার দেব, এরকম অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, হালকা 110 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম। এখানে দেব ডার্ক ব্লু, এরপর একটা অ্যাড করব কালার, এরকম একটা কালার দিলাম। তারপরে এরকম একটা কালার অ্যাড করলাম, ঠিক আছে, ওকে। এরপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে নিয়ে রেখেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ফেললাম এই পেজের উপর, এই এখানে প্লেস করালাম। এরপর এই লেয়ারটাকে ওভারলে করে দিলাম। দেখতে পাচ্ছি এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এটাকে আর একটু ডার্ক করবো, কন্ট্রোল এল প্রেস করবো, এখানে লেভেলটা অ্যাডজাস্ট করে একটু ডার্ক করে নিলাম। এরপর লেখাগুলো সাজিয়ে নিচ্ছি। তার আগে একটা নতুন একটা লেয়ার নিলাম, এখানে আর একটু ডিপ কালার দেবো নতুন লেয়ার নিয়ে। অপাসিটি হালকা কমিয়ে দিলাম, এরকম রাখলাম। এরপরে এই লেখাগুলো সাজিয়ে নেব। এরপর পিকচার গুলো বসাবো। কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে কালার গুলো দেবো। এটা গ্রেডিয়ান কালার দেবো, এখান থেকে গ্রেডিয়ান কালার চুজ করলাম। এখানে নিচের দিকটা গ্রিন দেবো, তারপরে ইয়েলো, এবং তারপর হোয়াইট, তারপর আকাশি। এরপর ড্রপ শেডো দেব, হালকা স্ট্রোক দেব কালো, আউটার গ্লো দেব, এটা কালো দেব। এখান থেকে আউটার গুলোতে তুলে দিচ্ছি, এমনি ভালো লাগছে, আউটার গুলোতে তুলে দিলাম, ওকে। এখানটা হালকা রেড দেবো একটু, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ দিয়ে একটা একটু স্প্রেড করে দিলাম, সরি এখানে নিচের লেয়ারে পাঠালাম, এখানে স্প্রেড করে দিলাম, ছবিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি।
এখান থেকে গ্রেডিয়েন্টটা পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু। ওকে, এরপর বস্টালের কালারটা গ্রেডিয়েন্ট কালার দেব। এখান থেকে নিচের দিকে অরেঞ্জ দিলাম, উপরের দিকে ইয়েলো। ওকে, ড্রপ শ্যাডো দিলাম। এরপর ভিভেল এমব্রেসে যাব, এখানটা উপরের দিকে আর ইয়েলো, নিচের দিকে অরেঞ্জ নিচেরটা, এবং এখান থেকে এরপর এখান থেকে এই হার্ট অপশনটা চুজ করব, এখান থেকে এইটা চুজ করে নেব। সরি, আরেকবার যাব, ভিভেল এমব্রেসে গেলাম, এখান থেকে হালকা অ্যাডজাস্ট। এরপর এখানে স্ট্রাকচারে যাব, এখানে স্ট্রাকচারে গেলে কি হবে, এখান থেকে স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আমি এখানে এরকম একটা দিলাম, দেখতে পাচ্ছি এরকম একটা স্ট্রাকচার দিয়েছি। এরপর এটার কালার হোয়াইট দেবো এবং এটার ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে এই ফন্টটা এখানে চুজ করলাম, নাম্বারটা উপরে কথা প্লেস করছি, এটা এখানে লিখে নেব। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কার্স তুলে নিলাম, এখানে একটা সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিলাম, সেটা সাইন কালারটা চুজ করলাম, অল ব্যাক প্লেস করে লেয়ারটা ফিল করলাম, কন্ট্রোল ডি ডি সিলেক্ট, নিচে পাঠালাম। এই কালারটা হোয়াইট দিচ্ছি, দরকার হয় নিচের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার ওভালেতে গেলাম, এখান থেকে এই কালারটা দিলাম, এটা প্রিন্ট ভালো আসবে এই কালারটা। এরপর এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি এবং এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি, এবং এই লেখাগুলো ড্রপ শ্যাডো দিয়ে দেবো, ড্রপ শ্যাডো। কপি করে লেয়ার স্টাইলটা এখানে গিয়ে পেস্ট করে দেবো, একই ড্রপ শ্যাডোটা এখানে পেস্ট হয়ে যাবে। এটা দিচ্ছি না ড্রপ শ্যাডো, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে কন্ট্রোল জি করে ডুপ্লিকেট করলাম। আর একটা ওভারলে করলে ঠিকঠাক হচ্ছে না, এটার অপাসিটিটা কমিয়ে দিলাম একটু, এরকম রাখলাম। শেষে ছবিগুলো সব দেখে নেব, তার আগে এটার দুদিকটা ভ্যানিশ করে নেব, ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিলাম এদিক এবং এদিক। এটা কালার ওভারলেতে রেড কালারটাই দিচ্ছি, এবং এটাকে আরো উজ্জ্বল করার জন্য কন্ট্রোল এই লেয়ারটাকে কন্ট্রোল জি প্রেস করে ডুপ্লিকেট করব, এবং উপর লেয়ারটাকে ওভারলে করছি। উপর লেয়ারটা যে ওভারলে করলাম সেখানে ইফেক্টে যেগুলো আছে সেটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছি আগে এরকম ছিল, হালকা এরকম হয়েছে, এর ফলে প্রিন্টিং অনেকটা ডিফারেন্ট আসবে। এটা ড্রপ শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম এবং শেষে সব দেখে নেবো ঠিকঠাক আছে কিনা। এই পিকচারগুলোর কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দেবো, কন্ট্রোল এল করলাম,
এদিকে হালকা বাড়িয়ে দিলাম এবং এই পিকচারটা কন্ট্রোল এল করলাম, এদিকে হালকা কন্ট্রাস্টটা বাড়িয়ে নিলাম। এগুলো সব দেখে নেব একবার করে। এরপর চারিদিকে হালকা একটা সরু বর্ডার দেবো, কন্ট্রোল এ করলাম, সবার উপরে গেলাম, নতুন একটা লেয়ার নিলাম, এই টুলটা নিলাম, রাইট ক্লিক করলাম, স্ট্রোক, এখানে 12 পিক্সেল করলাম এবং এখানে ব্ল্যাকটা সিলেক্ট করলাম, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।